না দিলে না ও খেয়ে নিক আগে ওগুলো তারপর ঘি দিয়ে দিয়েছি মাকে দাও তো সকালবেলা বাজার টাজার হয়ে গেল আজকে মাছের বাজার করে নিলাম তো শনিবার মাছের বাজার না মটন বাজার ও মটন বাজার মানে হচ্ছে মটনও নিয়ে আসলাম মাছও নিয়ে এসেছি তো নিয়ে এসে সকালবেলা আনা হলো তারপর খাওয়া দাওয়া হলো খেয়ে টেয়ে ঘরে আসলাম বিছানা কাঁথা সব কিছু পরিষ্কার করে কাজ টাজ করে প্রায় একটা বেজে গেছে রবিবার ছেলেকে চান করি আমি স্নান করে নেবো আর এই যে মনটা আমার কি অবস্থা আমার বস খাটটাকে ভাঙবে এরকম করতে করতে খাটটাকে ভেঙে গেলে খাটটা ভেঙে গেলে তখন কি হবে ফলাফল আমি করি যদি বাড়িতে থাকে বাড়ি তস নস হয়ে যাবে তস নস একদম তুই কথা শুনবি না বলতো আমাকে এত চিৎকার করতে হয় কেন তোর সাথে সারাদিন এরকম চিৎকার করবো না বাড়িতে থাকলে বাড়ির অবস্থা একদম মানে যা তা করে ফেলিস কথা শুনে না কোনো কিছু না গেঞ্জি খোল প্যান্ট খোল তারপরে স্নান করবি দেখো তো কি অবস্থা করছে স্নান হয়েছে খেলতে বসেছে এটা কি বানিয়েছো এটা বাড়ি বাড়ি ভালো করে বলো বাড়ি এটা বাড়ি না অ্যাপার্টমেন্ট অ্যাপার্টমেন্ট আর একটা আজ মটন বাজার হয়েছে পিসি রান্না করে দিলে খুব ভালো না তো এই দুটো শাড়ি আমি ড্রাই ওয়াশ করতে দিয়েছিলাম তো আজকে নিয়ে এসেছি শাড়ি দুটো একটা হচ্ছে বালুচরি আসাম সিল্ক যখন আমরা বিষ্ণুপুর বাঁকুড়া শান্তিনিকেতন ঘুরতে গেছিলাম তখন এই বালুচরিটা নিয়েছি কারখানায় ঢুকেছিলাম তো কারখানা থেকে শাড়িটা ভালো লেগেছিলো তো ওখান থেকে নেওয়া হয়েছে আর বিয়ের প্রথম বছরই আসাম সিল্কটা নেওয়া হয়েছিল তো এই শাড়ি দুটো পরেছিলাম তো আছি মানে করা হয়নি যে তো এখন ড্রাই ওয়াশ করলাম ড্রাই ওয়াশ করে নিয়ে আসলাম এখন রেখে দেবো শাড়িগুলো গুছিয়ে তো শাড়িগুলো গুছিয়ে রেখে দিয়ে তারপর খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়ে আবার ছেলেকে নিয়ে দৌড়াদৌড়ি করাতে হবে তো সেই জন্য শাড়ি দুটো দেখিয়ে দিলাম তোমাদেরকে শাড়ি দুটো পুরোটা তো দেখাতে পারলাম ড্রাই ওয়াশ করে নিয়ে এসেছি তো তো আয়রন করা আছে ওই জন্য খুলে পুরোটা দেখালাম দেখুন আমাদের বাড়ির ব্যাঙ্গা সিটা ব্যাঙ্গার মতন কি করছে ব্যাঙ যেভাবে লাভ দেয় সেইভাবে হচ্ছে তো কি করছো ওখানে তুমি সুইমিং শুকনো জায়গায় সুইমিং চলছে হ্যাঁ হামাগুড়ির প্রসেস চলছে এখন তাই তো কি কাকে ডাকছো কেউ হেল্প করবে না তুমি নিজে চলে আসো আসো এ কি কাণ্ড ঘুম থেকে উঠে আমাকে মেজের মধ্যে শুয়ে দিল কি অবস্থা হ্যাঁ কি অবস্থা তা আবার মার গায়ে কি করে দিয়েছিস বোম্বাস্ট যা যা বোম্বাস্ট করে দিয়েছিস তো মাকে এ কি অবস্থা আজ তো বাড়ি একদম পুরো ফাঁকা দাভাইটাও নেই দাভাই থাকলে একটু ভালো খাচ্ছে পা দিয়ে এটাকে সাজিয়ে না তুই তো শিখিয়েছিস ভালো জিনিস আমি কিছু ভাইকে না রাখছি না যেন কি হচ্ছে কি আসো এদিকে আসো 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 এখন ডাক নিয়ে খেলবে আয়াংশ শুকনো জায়গায় ডাকও ঘুরে বেড়াচ্ছে কি অবস্থা আয়াংশ আসো তো বন্ধুরা সন্ধ্যাবেলা ঘরে আসলাম দেখে জানলা দিয়ে দেখা যাচ্ছে ঘরের বৃষ্টি হয়েছে প্রচুর না ওই একটুখানি বৃষ্টি হয়েছে হাওয়া দিচ্ছিল তার তালে একটুখানি বৃষ্টি ওই রাস্তাটা কোনো রকম ভিজেছে কি ভেজেনি এই অবস্থা তো আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও সবাই আর ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো খুব ভালো থেকো